हेलो বন্ধুরা, গ্লোব বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রেশন গ্রাহকদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। এবার থেকে বন্ধ হতে চলেছে আপনাদের প্রি রেশন। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনায় যারা ফ্রি রেশন পাচ্ছিলেন, AAY, SPHH এবং PHH ক্যাটাগরির কার্ড যাদের রয়েছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এদিকে ইলেকট্রিক বিল নিয়ে রয়েছে একটি সুখবর। এবার থেকে ইলেকট্রিক বিলে আপনারা পাবেন ছাড়। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। বন্ধুরা, করোনার সময় থেকেই মানুষের দুর্দশা দূর করার জন্য, বিশেষ করে গরিব মানুষদের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চালু করেছিলেন কেন্দ্র সরকার। তবে মনে করা হচ্ছে সেপ্টেম্বর মাসের পর থেকে এবারে বন্ধ করা হবে এই প্রধানমন্ত্রী ফ্রি যোজনার ফ্রি রেশন। ব্যয় বিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে যেহেতু করোনার প্রভাব অনেকটাই এই মুহূর্তে কমে গিয়েছে, তাই এই স্কিম এবারে বন্ধ করা হবে। জানা গিয়েছে এই স্কিমটি লক্ষাধিক পরিবারকে দুর্দান্ত স্বস্তি দিলেও কেন্দ্রের যে রাজকোষ রয়েছে, সেই রাজকোষের উপরে অনেক চাপ ক্রমশ বাড়ছে। আর এই চাপ এই মুহূর্তে সামলাতে পারছে না কেন্দ্র সরকার। এই চাপ চলতে থাকলে দেশের উন্নতির খাতে যে খরচ করত সরকার, সেই খরচ করতে পারছে না বলে জানানো হচ্ছে। ফলে দেশে কর্মসংস্থানের ঘাটতি দেখা দিচ্ছে, যার ফলে কর্মসংস্থানের ঘাটতি যাতে না দেখা দেয় এবং দেশের উন্নতিতে ব্রেক না লাগে, তাই এবার সরকার পুজোর আগেই এই স্কিমটি এবারে বন্ধ করবে। অর্থাৎ বিনামূল্যে ফ্রি রেশন বন্ধ করতে চলেছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায়। সেপ্টেম্বর মাসের পর থেকে আর পাবেন না। এদিকে বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে যদি কেউ বিদ্যুৎ বিল জমা করেন, তাহলে আপনাদের জন্য বিদ্যুৎ বিলে 1% ছাড় ঘোষণা করেছে বাংলা সহায়তা কেন্দ্রে। বিদ্যুতের বিল জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। এবার থেকে বিএসকেগুলিতে বিদ্যুতের বিল জমা দিলে মোট অঙ্কের উপর, অর্থাৎ যত টাকা আপনাদের বিল আসবে তার উপরে 1% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন। শুক্রবার থেকে এই ছাড় বলবৎ করা হয়েছে। রাজ্য সরকার সূত্রের খবর যে সাধারণ মানুষ বিএসকেগুলির সুবিধা যাতে বেশি করে নেন, সে কারণেই এই উদ্যোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিএসকের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি করে এবারে বিএসকে করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।